বলেন কি কি বলতেছেন বলেন? কি বলবো, কইলাম তো বেনাংলা হওয়া কথা। বেনাংলা কেন? বেনাংলা কেন? এটা কি একদম আর মহিলা মানুষ জানে? আমি যাচ্ছি না। আপনি কোথায় যাইতেছেন? আপনি তো রাস্তায় বসে বসে হাত পেতে ভিক্ষা করতেছেন। আপনি তো হাত পেতে ভিক্ষা করতেছেন। হ্যাঁ, আপনি তো কোনো কাজ করতেছেন না। ভিক্ষা করলে কি আমি নাম করে আমি কি করতেছি? না, আপনি তো কোনো কাজ করতেছেন না। আমি তো কাজ করি। হ্যাঁ, তোমরা কাজ করো আর মানুষই চাকরি করি খায় না। আচ্ছা, জিজ্ঞেস করেন তো ওনারা কে কি করে? সবাই চাকরি করে, আয়েশাতে অনেক চাকরি করে সবাই। আমি কি আয়েশাতে চাকরি করি? আপনাকে আপনি কে বলছেন আমি আয়েশাতে চাকরি করি? আয়েশাত না করলে তুমি না ম্যাজিস্ট্রেটের চাকরি করো, তারও হয়ে যাচ্ছে কি না যে আমার আমি যে ড্রেস পরছি সেটাতে যদি আমার সমস্যা না থাকে আপনার কোথায় সমস্যা? তুই তো কারি করবেন না, ঠিক করে কথা বলেন না, ঠিক করে কথা বলেন। আমাদের ভাষা যেটা তুই সেটা তুই, ঠিক করে আপনি কথা বলেন। আমাদের ভাষা যেটা না, আমি থাক বললে হবে না তো? উনি আমার ড্রেস নিয়ে আমি পাশ দিয়ে যাচ্ছি, উনি একটা লজ্জার কাজ করতেছে, হাত পেতে মানুষের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে। আমি তো এটা নিয়ে কিছু বলি নাই। আমি অভাবী মানুষ, গরীব মানুষ। আপনি কাজ করতে পারেন না? মানুষের বাসায় কাজ করতে পারেন না? কাজ করতে তো পারি না। এই তো, আপনি যেমন পারেন না আমিও তেমন পারি না। সবার নিজের নিজের সমস্যা থাকে, এই জন্য আমি যেমন আপনাকে বুঝাতে যাই নাই, এশিয়ায় যেমন আপনাকে পাশ দিয়ে যাওয়ার সময় একটা ফোরন কাটি নাই, আপনারও উচিত না এরকম পাশ দিয়ে যাওয়ার সময় মানুষকে কথা বলা। কেন আমার ড্রেস আমি পরছি, জাহান্নামে গেলে আমি যাব, আপনার সমস্যা কি? জাহান্নামে গেলে আমি যাব, আপনার সমস্যা কি? ইজ্জত আপনার ইজ্জত আপনি থাকেন, আপনার ইজ্জত আপনি নষ্ট করলেন। আপনার ইজ্জত আপনি নষ্ট করলেন কিভাবে জানেন? এই যে এই আপনাকে আমি চিনে রাখলাম, এখন আমি সব মানুষকে বলবো যে এখানে পকেট গেটের পাশে একটা মহিলা বসে, সে মহিলা এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষকে কমেন্ট করে, সে মহিলা ভিক্ষা করে, কোনো কাজে কাজও করে না। আপনি আপনার ইজ্জত নষ্ট করলেন, বুঝতে পারছেন? ভিক্ষা করে খাওয়া কি কোনো ইজ্জতের কাজ? ভিক্ষা করে খাওয়া কোনো ইজ্জতের কাজ? কে বলতে পারেন? আপনি এত কথা বলতে পারেন না, আপনি কাজ করতে পারেন না? আপনি ঘরে বসে বসে সেলাই করেন? সেলাই করবো আমি, এখন আমি বুড়াতে বসে আমি কি সেলাই করবো? দুজন বসে। হ্যাঁ, এই যে আমি যে আপনাকে প্রশ্নগুলো করতেছি, আপনার যেমন রাগ লাগতেছে, আপনি যখন আমাকে প্রশ্ন করছেন আমার তখন রাগ লাগছে। এখন আপনি আর নেক্সট টাইম কাউকে এভাবে যাওয়ার সময় বাজে কমেন্ট করবেন না। আপনি কোনো ভালো কথা বলেন নাই, আমার ভালো আমি বুঝি। না 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 না, আপনার এটা তো মানে অন্য, আপনি কমেন্ট করবেন? আমি পাশ দিয়ে যাচ্ছি, আমাকে বলে কি? আপনার 60 বছর হয়েছে না? আপনি ভিক্ষা করে করেন, আপনি কাজ না করে আপনি ভিক্ষা করে টাকা ইনকাম করেন, আর আপনি আমাকে শিখাইতে আসেন? আপনি জানেন আমি আমার কাজ কি? আমি একজন টিচার, আমার কোটিপতি হওয়ার দরকার? আমি একজন টিচার, আমি মানুষকে পড়ায় পড়ায় বাচ্চাদেরকে আমারও কেউ নাই, আমাকেও কেউ খাওয়ায় না বসায় বসায়।